নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে সুস্থ আছো। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আজকে সেই নাইট ফিশিং করতে। আর আজকে কিন্তু চার কি থাকবে আমাদের? আজকে থাকবে ওই যে চরে যে কোনো বাইরে বেড়ায় না, গুলে মাছ। আজকে গুলে মাছের চার থাকবে, জ্যান্ত জ্যান্ত গাছ বার জ্যান্ত জ্যান্ত মাছ ধরবো, জ্যান্ত জ্যান্ত ধরবো। আর বন্ধু, আজকে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকছে না আমাদের, কারণ রাত্রে সবাই ফিরবো। ওয়েদারে খুবই খারাপ অবস্থা, বৃষ্টি কখন নামবে যাই না। আর এই নৌকাটা খুব জল হচ্ছে, খুব জল হচ্ছে, থাকা রিস্ক হয়ে যাবে। তো কি বেশি কথা না বাড়ি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। রেডি তো? চলো চলো বন্ধুরা, এবার নেমে পড়বো। আর চরে হচ্ছে গুলে মাছ রয়েছে, সেই গুলে দিয়েই আজকে বসে দেবো। ধরেছি কোন ছাইন নেই, দু পিস হয়ে গেছে। আমরা এদিক যাচ্ছি, এই হচ্ছে আজকে আমাদের বিখ্যাত কুখ্যাত চার নাকি বন্ধু? এই দেখো কি কত সুন্দর বসে রয়েছে ও কাঁকড়া। এক হাতে তিনখানা ধরেছি, তিনখানা, আঠাশটা ধরা হয়ে গেছে। না ওই সবাই মিলে ধরলি কতক্ষণ লাগবে? না তুমি নৌকো থেকে যাও, আমরা ধরে নিয়ে আসছি, ঝপঝপ যাবো, ধরে নিয়ে চলে আসবো। 300 বসে চান না? 300 এই তো 29টা। এরকম প্রতি এক ঘন্টা করে করতে হবে, তেল মরে গুড় হয়ে যাবে। একবারে দুটো লকটা দেখো, ধরেছে তোর বন্ধু স্যার জাহিদ ভাই। তোরা জাহিদ ভাই আমি এটা যাবা তুলবো, মা যাবা দিস। আরে যাবা বাইক না, ওই সেই আমাকে নদীতে আছে হিরে মাছ। আরে মাছের কথা আমিও কই, যাবা যাবা যাবা। সে বাইকের কথা বলছে, কে বলছে বাইকের কথা? তুমি তো বললে যাবা, আমরা বলতে যাবা যাবা মাছ যাবা। ডায়মন্ড কিলবিল করছে, সকালেও জ্যান্ত থাকে। ঘটা জ্যান্ত থাকবে, বাড়ি নিয়ে যা খাবো, পাথা ভেজা করছে, বেঁকে বেঁকে উঠবে। কামড়া ধরে দেখো, কামড়া ধরে জানলে ঠিক আছে।
জড়াই গেছে দেখো, এই দেখো এত মানে ফাঁকা ফাঁকা আছে তাও জড়া যাচ্ছে, কি করবো ভাই? এই তো একটু কষ্ট করে ফেলতে পারলি তো মাছ। হ্যাঁ মাছের চিন্তা করা থাকে না। দুজন লাগবে চলো দেখি মাতলার দিকে যাই, চলো মাতলার দিকে যাই, দিয়ে তারপরে ঘরের দিকে যাবো। আজকে তো রান্না বান্না কোনো ব্যবস্থা নেই না, এই যে গ্যাস নিয়েছি, গ্যাস এই খালি একটু খাও, দেখো একটু গ্যাস মাছ খাই। ডাল ভাজা, ডাল ভাজা শিব কই ডাল ভাজা, নিমকি ভাজা তো, নিমকি ভাজা, নিমকি ভাজা দাও আমার এক থাবা দাও। ঠিক আছে, এটা খিদেরা মরি যাবে, খাওয়া একটু জল খাওয়া, পেট পুরো ফুলে উঠবে আর খাওয়া লাগবে না। বন্ধুরা চলে এসছি কিন্তু পুরো মাতলায়, আর আজকে দেবো মাতলায় রাতের বেলা খাওয়া, তা আবার চটগুলো দিয়ে, তাই তো দিচ্ছি আর বসি ফেলতে কিন্তু দুজন লাগবে আজকে, নতুন পদ্ধতি, দুজন ভালো লাগবে বসি। আরে জড়াইছে খুব, যা ধরান জড়াইছে কেন, তিন দিনও লাগে। আমি আসি ভাই, না দিলাম ছাড়িয়ে আস্তে আস্তে ছাড়াই ছাড়াই না ভাই, শুধু ধরে রাখো তুমি ওই লাইট, তোমার নিশানা পিছনে লাইট দেখে ওই সোজা যাবো, লাইটের আর ওই পাশে থাকবে কিন্তু। হ্যাঁ ওর লাইট নিশানা না, এত খাটনি করে বসতে বলা হচ্ছে, মাছ দিস মাগো সকালে দুইজনে ফেলছি বসি, আজকে যা জ্বর আইছে কিছু করার নেই বাবা, এত করছি এত খাটনি করে বসে বলছি মাছ জন্য পাই মা কালকে। হ্যাঁ পাবো পাবো, কি মাছ আছে ছাড়ো, আমি ছাড়া ছাড়া দিচ্ছি, আমি ছাড়া আমি ফেলছি আজকে, কষ্ট করলে সব পাবো। চলো তাহলে হয়ে গেল বসি বেলা, এবার বাড়ির দিকে যাবো, আর বাড়ির দিকে যাই আগে নৌকোটা তুলবো, আর আমরা যাচ্ছি কিন্তু সেই রাতের বেলা বসি তুলতে, চলো তাহলে স্টার্ট দিবি নাকি, জয় বাবা বিশ্বকর্মা, সকাল সকাল মা দেখা দিও মা।
হ্যাঁ মা অনেক রাত জাগিছো মা, বড় কষ্ট করে বসে ফেলেছি তিন ঘন্টা ধরে। মাছ আসলে ডাক দিও, হ্যাঁ ডাক দাও। মাছ আসতেছে, এই দেখো বনি হয়ে গেল, বনি তো হয়ে গেল বনি, দেখো মাছ মাছ ভাজা লাগে অনেকক্ষণ বাজছে। আমরা এত বিরাস করি, এত কিছু করি, আমাকে দাঁত পড়ে যায়। মাছ মাছ কুত্তা বিড়াল এরা জীবনে বিরাস করে, তাহলে ওকে দাঁত পড়ে না কেন? ওকে দাঁতে পোকা হয় না কেন? ছাড়ি দিতে, আরে আনন্দ করা থাকলে কাজ নেই মাছ দেখে। বেশি না সামনে চলে গেছে, ছেড়ে দাও দেখা, এত সুন্দর মাছ দিতে হলো ছেড়ে, সংরক্ষিত না সংরক্ষিত। আবার কিন্তু মাছ আসছে কিন্তু, আস্তে আস্তে তুলে ছেড়ে দাও। ভাগ্য আছে আজকে কিন্তু মানুষের মতন সংরক্ষিত মাছ ছেড়ে দিতে হবে, কিছু করার নেই, যাও আস্তে আস্তে চলে যাও, যাও এই নৌকো তলে ঢুকে গেছে। কি করছো তুমি? ওই দেখো ওই টেপা মাছটা মরে গেছে, রেখে দাও, ফেলায় লাভ নেই, নষ্ট হয়ে যাবে। কাঁকড়া চাল হবে কেন? মরে গেলে আর কি করবো, ছাড়তে না পারলি রাগ
জ্ঞান থাকলে তো ছেড়ে দিতাম, জ্ঞান থাকলে ছেড়ে দেওয়া যেত না, আর কি করা যাবে, ওর ভাগ্য এবদি ছিল। ও আবার অন্য কিছু হয়ে জন্ম নেবে, সেই বেলুন মাস সুন্দরী মাছ কইটকা ভোলা, চলে যাও মাছ আসতে, কিন্তু আবার তোলো তোলো তোলো, সেই মনোহর বাচ্চা, তাই তো দেখছি শুধু শঙ্কর আর শঙ্কর, কিন্তু রাখার খাই দা নাই, মাছটা বললো সে আর বললো না, কটা হয়েছে মাছ তোলো দেখি, দুটো তিনটে মনে হয়েছে মনে মাছ জাল যায় আমাকে সোল জায়গা দেখো, ইলিশ জালে বাঁধিছে বিশাল বড় সাইজের না দেখানোর সারার মাছ পাইছি, বড় শঙ্কর মাছ হলি তবে রাখা যায়, তোমার ওই চোদ্দ থেকে চোদ্দ কিলো, চোদ্দ থেকে পনেরো কিলো মাছ হলি তবে যাই রাখা যায়, আর ওই সাত কিলো পাঁচ কিলো ধরা নিচে এলাও নেই, ছাড়ি দিচ্ছে, শুধু যখনই পাই তখন ছাড়ি দিয়ে আর বলি আমাকে বাদি সাবাস, আর বাদে না, আর বাদে না, অন্য লোকে আর আসে না, বড় হয়ে আর আসে না, অন্য লোকে খাই ফেলেছে মাছ, নাও সারা রাত্রির কষ্ট করে তিন কিলো মাছ খাইছি, বন্ধুরা এবার বাড়ির দিকে যাবো, আর মাছ তো হলো না, কিছু করার নেই, সবদিন মাছ হয় না, আশা রাখছি আবার পরবর্তীতে আবার মাছ পাবো, তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন, টাটা।